दीजिए। লাইভে চলে গেছে, আনমিউট করে কথা বলি। আসসালামু আলাইকুম, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক উপলক্ষে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সেমিনারে। আজকের এই সেমিনারে আমাদের সাথে স্পিকার হিসেবে রয়েছেন ডক্টর এমডি খায়রুল ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বিজ্ঞ প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে রয়েছেন আমাদের বিভিন্ন বিশেষজ্ঞগণ, আমি তাদের নামগুলো বলছি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর এম ডি আব্দুল জলিল চৌধুরী, প্রফেসর রিটায়ার্ড ডিপার্টমেন্ট অফ মেডিসিন বিএসএমএম, স্যার একটু ব্যস্ততার কারণে পরে জয়েন করবেন, প্রফেসর রিদানুর রহমান স্যার, হেড অফ রিসার্চ ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড সেন্টার, প্রফেসর ডক্টর এম ডি আকরাম হুসাইন স্যার, সিনিয়র কনসালটেন্ট মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ইম্পেরিয়াল হসপিটাল চিটাগাং, প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার, প্রফেসর অ্যান্ড প্রিন্সিপাল ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যারেরও একটি সেমিনার থাকার কারণে স্যার একটু পরে জয়েন করবেন আমাদের সাথে। আরও আমাদের সাথে রয়েছেন প্রফেসর এস এম শামসুজ্জামান, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মডারেটর হিসেবে আছি আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হুসাইন। একটু বলে রাখা ভালো, এই বছরে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক, ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক এর মূল স্লোগান হচ্ছে অ্যান্টিবায়োটিক হ্যান্ডেল উইথ কেয়ার, এবং মূল থিম হচ্ছে ইউনাইটেড টু প্রিজার্ভ অ্যান্টি মাইক্রোবিয়াল। আমাদের যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সরাসরি আপনারা চ্যাট বক্সে কোশ্চেন করবেন। আমরা এখন সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, তারপরে আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট স্যারদের মতামত এবং ডিসকাশন শুনব। আমি ডক্টর খায়রুল ইসলাম স্যারকে তার প্রেজেন্টেশন শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খায়রুল ইসলাম, মেডিসিন কনসালট্যান্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। আজকে আমাদের ওয়ার্ল্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স উইক উপলক্ষে এই সেমিনার, আমি আমার প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। অ্যান্টিমাইক্রোবিয়ালস হ্যান্ডেল উইথ কেয়ার, এন্ড টুডেজ আওয়ার টপিক অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স ইজ এ গ্লোবাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট থ্রেট। ইট রিকোয়ার্স আর্জেন্ট মাল্টি সেক্টোরিয়াল অ্যাকশন ইন অর্ডার টু অ্যাচিভ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। হু হ্যাজ ডিক্লেয়ার দ্যাট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স AMR ইজ ওয়ান অফ দি টপ 10 গ্লোবাল পাবলিক হেলথ থ্রেটস ফেসিং humanity. Misuse and overuse of antimicrobials are the main drivers in development of drug resistance pathogens, and our topics will be discussed details this misuse and overuse of antimicrobials later. Here are the pictures showing how a antibiotic acts on bacteria, and there is several pathway where antibiotic can works its action. Most common disruption of selective membrane permeability, degradation structure and function cell wall, blockage of transcriptions, blockage of protein synthesis, inhibit of metabolic biological compound synthesis, and inhibition of folate synthesis. And several antibiotic acts its antibacterial activity to block this important pathway. And types of antibiotic resistance. Antimicrobial resistance can be of two types. One is intrinsic, another is acquired. And intrinsic or natural
It is the innate ability of a bacterium to resist a class of antibiotics. The most common bacterial mechanism involved in intrinsic resistance are reduced permeability of outer membrane and the natural activity of efflux pumps. Previously mentioned that antibiotic mainly works on the cell membrane of the bacteria, and intrinsic or natural antimicrobial resistance developed inhibit this pathway. Acquired resistance is not related to the drug, that means antibiotic. Any bacteria acquired this resistance by its inert pathophysiological changing properties. That means bacteria acquired any genetic material, transformation, transposition, conjugation, and experience mutation to its own chromosomal DNA. Factors contributing to antibiotic resistance, and which factor can contribute to development of antibiotic resistance? Most common are environmental factors, drug-related factors, patient-related factors, and physician-related factors. That means antibiotic resistance is multifactorial, and every compartment is responsible to develop an antibiotic resistance. Here are the features, how antibiotic resistance starts in animal and then comes to our own home and ultimate suffer human. Environmental factors, huge population and overcrowding, poor sanitation, increased community acquired resistance, ineffective infection control program, increasing national and international traveling, widespread use of antibiotic in animal and agriculture. This is most important recently, especially in developing country where animal agriculture is increasing. And to increase the production in agriculture and animal, every farmer use high doses of antibiotic and improper antibiotic, ultimately which can develop antibiotic resistance and suffer human being. Drug-related factors. Take drug, quality of the drug, over-the-counter availability of the antimicrobials, irrational fixed dose combination of antimicrobials, and substandard drug causing suboptimal blood concentration. All of these factors is very much important in the in terms of Bangladesh condition, and there is many fake company producing fake drugs which is available in rural area, and a illiterate pharmacist sell this drug in the human. And so, and quality of the drug is not maintained in developing country, especially in Bangladesh, and most of the antibiotic is quality is poor and not so standard. And over the counter availability of the antimicrobial, this is the most important risk factor for developing antibiotic resistance in our country. I will discuss later in details. Patient-related factors, poor adherence of the dosage regime, poverty, lack of sanitation concept, lack of education, self-medication, and misconceptions. And most important, self-medication can be speech that our most of the patient in our country buy their antibiotic from anywhere, and any pharmacist can sell any antibiotic without any prescriptions. And most of the population with educated or illiterate both take antibiotic many silly condition like fever one day or runny nose, any condition they take high potency antibiotic. And this self-medication ultimately produces antibiotic resistance in our country. Doctors related. This is very much important in perspective of our with our physician. There's inappropriate use of available drugs, increased empiric poly antimicrobial use, overuse of antimicrobials, inadequate dosing, lack of current knowledge and training. Last is very important because we are very busy physicians, are not up to date our current knowledge of antibiotics, and there is lack of training in government and non-government hospitals. And so all most of the physicians give antibiotic their patient inappropriate dose.
then we can talk about the mechanism of resistance. In broad spectrum, hydrolyzed antibiotic using beta-lactamase confers resistance to penicillin. E. coli, Epidermidis, Pseudomonas aeruginosa, Klebsiella can develop antibiotic resistance using these properties. That means hydrolyzes beta-lactamase. Genetic mutations, some bacteria can develop genetic mutation and ultimately confers resistance to penicillin, oxacillin, and napsilin. Alter cellular permeability. Previously, I mentioned antibiotic mostly acts on its against the cellular property and inhibit the cellular protein synthesis or cellular permeability or efflux system. And some bacteria alter this cellular permeability. Resistance to tetracycline and trimethoprim. Creation of biofilm barrier, altered peptidoglycan subunit, ribosome alteration. How does antibiotic resistance occur? High number of bacteria, a few of them are resistant to antibiotics. Antibiotics kill bacteria causing the illness as well as good bacteria. These resistant bacteria now have preferred condition to grow and take over. Bacteria that drug resistance develop ultimately. The more we use them, the more we lose them. They are showing some which country uses more antibiotic and antimicrobial resistance develops more on that country. This is the graphical presentation of antibiotic uses and antibiotic resistance, especially penicillin resistance to Streptococcus pneumoniae. Facts and context. New drug being developed, excessive use of antibiotics, increasing number of resistant strain, great societal cost, and global problem. By 2050, one person could die every 3 seconds if antimicrobial resistance is not properly handled. So this situation, antibiotic resistance is increasing worldwide, including in our country. So what to do? 6 priority topics: therapeutics, diagnostic, surveillance, transmission, environment, and intervention. Therapeutics. What's the story? The discovery of new antibiotic has slowed in last 40 years. Even the few recently developed classes of antibiotic report resistance already. And large pharma withdrew because of huge development cost. This figure shows in 1928, first antibiotic discovered, but this is sorrow, in 1940, data of resistance identified. And penicillin in the tetracycline is discovered in 1948. First resistance was discovered 1953. That means the resistance, year of resistance is decreasing day by day. And there is development of new drug deal is slowing. Therapeutic, find new target for antibiotic. Develop new antibiotics, improve pharmacokinetics and pharmacodynamics of neglected antibiotics. But it is easy to say, we already know that a development of drug is a long road to And there is a development, phase one trial, phase two trial, then clinical trial, and ultimate FDA approval. This is huge cost, huge investment is needed. So many pharmaceutical company is not interested to develop a new antibiotic. And it is shown last 10 years, there is no new antibiotic, especially in market. Diagnostic. Up to 70% antibiotics are prescribed incorrectly. And this is very much true in developing countries, especially Bangladesh, India, and Pakistan. And here, all diagnostic strategies can help identify patients and ML who really need antibiotics. Surveillance. What's the story? Human travel and migration and the transport of food and antibiotics enable greater spread of genetic elements responsible for surveillance. Crucial surveillance data is so far lacking. Countries have different level of surveillance and many lack of national reporting system. Surveillance. Why do we need it?
to quantify the burden of resistance, to serve as warning system, to guide policymakers, to track transmission routes, and to detect the control localization outbreak, to document impact of intervention and efforts of reduce the antibiotic antimicrobial resistance. Transmission. Understanding the complexity of how resistance is spread is crucial to be able to design preventive measures. That means how antibiotic resistance is developed and its transmission animal to a human being or human being to human being. It is very much crucial to understand this pathway. Otherwise, we cannot prevent this antibiotic resistance, or research is very much urgent to explain the transmission of antibiotic resistance. This mechanism and how efficiently antibiotic resistance can spread among the bacteria that populate the human and animal intestinal tract. Determine whether food is an important factor for the spread of antibiotic resistance. Environment. An environment, apart from risk assessment studies, to estimate the various transmission pathway from the meta-analysis is urgent required to So, doctors should consider the following: the nature and seriousness of the infection, the status of the person's immune system, the drug possible side effects, the possibility of allergies and other serious reaction to the drug, the cost of the drug. Antimicrobial stewardship. Strategic, multidisciplinary, and facility-specific effort to optimize antimicrobial prescribing. Right drug, right dose, right duration, recognize when not to need. And this is important. Recognize when not to need. We physicians and also patients always think that every problem is solved by antibiotic, but it is not true. And a good physician have to know when he or she not prescribe antibiotic. Develop guidelines, policies, and protocols that support optimal prescribing. And every nation and every society have a specific guideline to prescribe antibiotics, but in our country, there is no any specific guideline, especially tertiary level hospital, which guidance follow in case of several conditions, and prioritized efforts, a specific condition, particular units or prescriber groups, specific antimicrobial drugs, educate, monitor, and report. Infection and syndrome specific interventions. Some common condition, community acquired pneumonia, urinary tract infection, skin and soft tissue infection, tailoring treatment to culture results, gram-negative bacteria and infection. No, suppose community acquired pneumonia, and there is no specific guideline in which condition, which medical college or which hospital can prescribe which drug in case of community acquired pneumonia. In this condition, sometimes it is very much common in rural area, a quack or a pharmacist prescribe high dose ceftriaxone and sometimes meropenem in case of community acquired pneumonia, but it is dangerous for because ultimately developing antibiotic resistance. So every situations, every condition like community acquired pneumonia or meningitis or UTI, which drug can prescribe which group of doctor, it is ultimately cleared by a committee. Infection control committee, that means previously I mentioned, there should be a committee that's always monitor antibiotic prescribing and antibiotic sale development and countrywide. The membership should doctors, including general physician, infectious disease specialist, surgeon, clinical microbiologist, infection control nurse, and representatives from other relevant department like laboratory, housekeeping, and pharmacy and central supply administration. Goal. Why infection control committee is needed in to prevent the antibiotic resistance in worldwide, including Bangladesh, to prevent the spread of infection within the healthcare facility. Functions: addressing good food handling, laundry handling, cleaning procedures, and direct patient care practices.
of training and managing critical bacteriological data and information, including surveillance data, developing and recommending policies and procedures, recognize the and investigation outbreak of infection in the hospital and community, intervening directly to prevent infection, educating and training healthcare worker, patients and non-medical persons. Thank you all. ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম স্যারকে ফর নাইস প্রেজেন্টেশন। এখন আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট স্যারদের কাছে চলে যাব। আমরা স্যারদের কাছে আজকের প্রেজেন্টেশন এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত শুনব। আমি প্রথমে চলে যাচ্ছি প্রফেসর এম ডি আব্দুল জলিল চৌধুরী স্যার, প্রফেসর রিটায়ার্ড ডিপার্টমেন্ট অফ মেডিসিন BSMMA। স্যার আসসালামু আলাইকুম। শুনতে পাইনি, পরে আসছি তো কথা বলো, তারপরে কমন কোন কথাবার্তা পছন্দ করতে জবাব দেবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আমি চলে যাচ্ছি প্রফেসর রিদানুর রহমান স্যার, হেড অফ রিসার্চ ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড রিসার্চ সেন্টার। আমি আমি আগে বলে ফেললে তো ওরা আর কথা বলবে না পরে। এটা ভালো তো, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। তুমি বলে ফেললে তাহলে আর কেউ কিছু বলতে পারে না। ও বুদ্ধিমান আছে, ঠিকই আছে, ঠিকই আছে। না না, ওদেরকে একটা বলার সুযোগ দেওয়া আগে দেওয়া উচিত ছিল আমাকে। ওকে, আই মাস্ট থ্যাংক দি অর্গানাইজার্স ফর ইনভাইটিং মি হিয়ার টুডে অ্যান্ড অন এ ভেরি ইম্পর্টেন্ট টপিক দি ডিসকাশন কেম অন এ অবজারভেশন অফ দি ইন্টারন্যাশনাল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উইক। You know that antimicrobial resistance week ei jinish ta adopted hoyeche ei prothom ei bochor May 2022. Er age eta antibiotic resistance chilo. Antibiotic resistance er jonno ekta bishwo shasthya sangsthar World Health Assembly May 2015 antibiotic resistance এর উপর প্রিভেনশন অ্যাকশন প্ল্যান করেছে গ্লোবাল। ওই গ্লোবাল অ্যাকশন প্ল্যানটা এবার প্রথমবার চেঞ্জ হয়েছে এই বছর এসে, এটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকবে না, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হবে। এটার কারণ ছিল যে রেজিস্ট্যান্সটা শুধু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ নয়, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্যারাসাইটিক সব ড্রাগগুলোর মধ্যেই রেজিস্ট্যান্স ইজ এ প্রবলেম। এবং এই ড্রাগগুলা শুধু মানুষে ব্যবহৃত হচ্ছে না, এগুলা অ্যানিমেলের মধ্যে ব্যবহৃত হচ্ছে, এনভায়রনমেন্টে থাকছে এবং ভেজিটেবলস যেটা গ্রো করতেছে ওখানেও দিচ্ছে। এবং অ্যান্টিবায়োটিক কিন্তু খুব দরকারি একটা জিনিস, যে এটা না থাকলে আমার গ্লোবাল ফুড যে সিকিউরিটি এটা আসতো না, আমার যে গ্লোবাল মিট সিকিউরিটি, মানে শুধু মিট নয় গ্লোবাল মানে প্রোটিন ফ্যাসিলিটি, এই দুইটাই 600 কোটি লোকের মানুষের জন্য অ্যাডেকোয়েট হতো না যদি আমাদের অ্যান্টিবায়োটিক না থাকতো। আর মানুষের কথা তো আছেই, সে স্টিফেন ফ্লেমিং থেকে এই পর্যন্ত
billions of life have been saved by antibiotics and antimicrobials. কিন্তু for the last few years জিনিসটা এমন হয়ে গেছে যে there is progressive appearance and emergence of antimicrobial resistance globally. এবং globally এত বেশি হয়ে গেছে যে মানুষ মনে করছে যে maybe we are on the verge of a sliding back to pre-antibiotic era due to evolving antimicrobial resistance and its fundamental effect on individual and public health. As you know, the threat of antimicrobial resistance is invisible and therefore underappreciated. এই কারণে যে COVID-19 আসার পরে it has been further compounded by indiscriminate use of antibiotics which is adding fuel to the pre-existing already existing antimicrobial resistance problem in the world. যে data আছে 2017 তখন মনে করা হয়েছে যে বছরে 7 million মানে সরি 7 লাখ লোক বছরে মারা যাচ্ছে ফ্রম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং এটা ধারণা করা হচ্ছে যে 2050 সালে 10 মিলিয়ন লোক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে মারা যাবে এটা মডেলিং করে ডিটারমিন করা হয়েছে 10 মিলিয়ন মানে 1 কোটি লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য এই বছর যে 2020 সালের মেতে একটা ট্রাইপার্টাইট মিটিং হয়েছে যে মিটিংয়ে অ্যানিমাল হাজবেন্ডারি ডেভেলপমেন্টের যেসব গ্লোবাল অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এনভায়রনমেন্ট ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন এই তিন ট্রাইপার্টাইট বসে ওরা ঠিক করলো যে এখন আমরা একসাথে কর্মকাণ্ড চালাতে হবে এটা যদি আমরা তিনজনে একসাথে করতে না পারি তাহলে এটা কিন্তু কন্ট্রোল করা যাবে না এই জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উইক যে পালিত হচ্ছে 17 থেকে 24 নভেম্বর এটা ওই মে মাসেই ঠিক করা হয়েছে তাই এই অ্যান্টিমাইক্রোবিয়াল উইকটা করার উদ্দেশ্য হচ্ছে টু এনকারেজ বেস্ট প্র্যাকটিস ইন দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স বাই জেনারেল পাবলিক হেলথ ওয়ার্কার্স অ্যান্ড পলিসি মেকার্স and to prevent further emergence and the spread of antimicrobial resistance. The antimicrobial resistance is causing problems. It is causing common infections harder to be treated. It is increasing the risk of spread of the infection because of the resistance. It is causing severe infection, severe disease, and also increasing death. An antimicrobial activity critical tool for fighting diseases in humans, we said earlier. So multiple factors that have been discussed, if we want to point focus, is mostly number one is overuse of the antibiotics. It's the most important reason in humans, in livestock, and in agriculture. Also, poor access to clean water, sanitation, and hygiene are affecting the spread of the infection. The key objective of this awareness week is to improve awareness and understanding of antimicrobial resistance through effective communication, education, and training. So the slogans that has been adopted, as has been said, that antimicrobials handle with care and united to preserve antibiotics. The recommendation suggests that we need to make AMR, if we want to control antimicrobial resistance, a core component of professional education, professional training, certification, continued education, and development to ensure proper understanding and awareness among professionals.
And the, as we said, the threat is invisible and therefore underappreciated. And the most of the users of these antimicrobials has to come under education, training, certification, and continued education. In Bangladesh, the problem in not only in Bangladesh, in whole of the South Asia and Southeast Asia, the problem is highest of all the rest of the world. And the reason is that we have a largely unregulated, pluralistic health structure, health system. This pluralistic people can buy, it is available over the counter, and pharmacists, quacks, even non-traditional practitioners, including the physicians and specialists, are using and can use antibiotics. The animal and the vegetable also can use antibiotics very freely over the counter. And unregulated means there is no regulation or no monitoring of how antibiotics are prescribed. And so this unregulated pluralistic health system in Bangladesh, like other South Asian countries, are weak. And that is one of the reasons why it is being done. The other thing is that the policy structure in all these countries are very poor. There are many policy in place, and there are many policy in evolution are going on. If you see in Bangladesh also, there are at least 5 guidelines and training modules available for preventing antimicrobial resistance. But nobody reads those. Not even the new program manager who comes to the program, he doesn't read what is written in the past. He wants to begin with a new thing. And the implementation is very poor, and it prevents containment of the resistance. So the antimicrobial resistance in all these countries are also aggravated by the unethical practices by the pharma companies, which are widespread, in addition to poor quality of the drugs. It is said that in the third world countries globally, at least 1/3 of the antibiotics are out of quality. That means it's not that they do not have pharmaceutical ingredients, but the ingredients are the range, except it is beyond the acceptable range. Some of the tablets have, instead of 500, there are 700 milligram, but some of the tablets have 100 milligram, 50 milligram, etc. So these types of lack of quality control is also fueling and contributing to the development of antimicrobial resistance. So in Bangladesh, the development and transmission of antimicrobial resistance is very deep-rooted in both the supply side as well as the demand side. And irrational use beyond health sector is aggravating the condition. The way how we can progress to develop, to prevent the progress of the antimicrobial resistance in addition to the emergence, it would require a multi-sectoral, multi-stakeholder effort. And as has been said, that one health approach is needed. Professional education for prescribing antimicrobials, developing the appropriate diagnostic tests for using antimicrobials, and also antimicrobial stewardship, development of research data on the available prevalence of resistance in by hospital, by area, would have improved the condition in the country. So the first and foremost thing to prevent antimicrobial resistance would be to inform and educate people and to engage the stakeholders, multiple stakeholders, into the realm of a fight against antimicrobial resistance.
So with this few words, I must thank the presenter, Dr. Khairul, very nicely presented. And I have enjoyed the presentation. I learned from the presentation. And I thank you all for patient hearing. For maybe I took longer time. Sorry for that. Thank you, sir, for nice comment and sharing experience. এরপর আমি চলে যাচ্ছি প্রফেসর এম ডি আকরাম হোসেন স্যার, সিনিয়র কনসালটেন্ট মাইক্রোবায়োলজি, ইম্পায়ার হসপিটাল, চিটাগাং। স্যার, প্লিজ শেয়ারিং ইউর কমেন্টস ইন আওয়ার প্রেজেন্টেশন অ্যান্ড শেয়ারিং এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিদওয়ান ভাই বলার পরে আর কিছু থাকে না, তো রিদওয়ান ভাই যেসব বলেনি আমি সেদিকে দু একটা কথা বলতে চাই এবং আমি বাংলায় বলবো। প্রথম হলো যে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ব্যাপারটা যে অত্যন্ত ব্যাপক, এটার একটা উদাহরণ হলো সাধারণত হেলথ ইস্যুগুলো ইউএনএর জেনারেল অ্যাসেম্বলিতে কমই ওঠে। এ পর্যন্ত 3 বার উঠেছে এটা স্পেশাল জেনারেল অ্যাসেম্বলিতে। একটা হলো 2001 এইচআইভি এইডস নিয়ে, একটা 2016 এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে, আর একটা অতি সম্প্রতি 2019 কোভিড প্যান্ডেমিক নিয়ে। কাজে আপনারা বুঝতে পারতেছেন যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা কত গুরুতর। খুব বেশি গুরুতর না হলে সেটা ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশন আকারে আসে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো অন্যান্য ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের একটা বিশেষ পার্থক্য আছে, এবং আসলে ইনফেকশাস রেজিস্ট্যান্স একটা বিশেষ ধরনের। আমরা যখন ক্লাসে পড়াই আমরা বলি ইট ডিফার্স ফ্রম আদার ডিজিজেস বিকজ ইট স্প্রেডস। অন্য ডিজিজগুলো কিন্তু স্প্রেড করে না। যার ক্যান্সার হলো তারই ক্যান্সার হলো, যার হার্টের অসুখ হলো তার হার্ট, কিন্তু ইনফেকশন সে স্প্রেড করে। আবার এর ট্রিটমেন্টটা ওরকম, অন্য ওষুধ যদি আমরা কাউকে দেই ক্ষতি করলে যাকে দেওয়া হলো তারই ক্ষতি করে, কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়ালস বা অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ আমি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করি, আমি যাকে দিলাম তার ক্ষতি হলো, তার ট্রিটমেন্ট প্রলংড হলো, এর থেকে ওই হাসপাতালের অন্য রোগীদের কাছে ওটা যাবে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা, অন্য হাসপাতাল থেকে সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল একই দেশের মধ্যে, আবার সে ট্রাভেলের মাধ্যমে, যেটা বলেছে আমাদের খায়রুল ইসলাম, ট্রাভেলের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। এবং আরো যেটা খারাপ সেটা হলো এই প্রজন্মেই এটা শেষ নাই। এই যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা রয়ে গেল এনভায়রনমেন্টে, এটা আমার পরবর্তী প্রজন্মকে আরো মারাত্মকভাবে আক্রমণ করে। কাজেই এটাকে যে ওই এবারের যে ব্যাপারটা যে হ্যান্ডেল উইথ কেয়ার, শুধু কেয়ার না, হ্যান্ডেল উইথ ভেরি কেয়ার, মানে অত্যন্ত বেশিভাবে কেয়ার নিতে হবে, আর নইলে আমি এতগুলো ক্ষতি করব, আমার নিজের, আমার পরবর্তী প্রজন্মের, আমার প্রতিবেশীর, আমার দেশের এবং অন্য দেশের। আর বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের যে কজগুলো তার মধ্যে একটা কজ আমার কাছে খুব মনে হয়, এটা কেউই কেন জানি উল্লেখ করতে চায় না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজের মধ্যে একটা তো আছে, সবাই আমরা জানি যেখানে সেখানে পাওয়া যায়, আবার প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সরকারিভাবেই, আপনারা অনেকেই জানেন কমিউনিটি ক্লিনিক নামে বাংলাদেশে প্রতি ইউনিয়নেই বোধ হয় একটা করে আছে, এবং সেখানে যারা কাজ করে তারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এরা এরা নার্সও না, এরা স্যাকমো বা এরা প্যারামেডিকেলও না, এরা জাস্ট আমার মনে হয় যে আমি যতটুকু জানি, আমার জানা ভুল হতে পারে, এরা এসএসসি বা এসএসসি পাস, এবং এদের মধ্যে ছেড়ে দেওয়া আছে প্রায় 5-6টা অ্যান্টিবায়োটিক। আমি দেখেছি লিস্টটা, তার মধ্যে ইম্পর্টেন্ট অ্যামোক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, মেট্রোনিডাজল, পেনিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন। এখন আমি মনে করি যে এই যে বড় একটা সমস্যা, এটা যেরকম মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ লাগবে, যেটা আমাদের রেদওয়ান ভাই সুন্দর করে বলেছেন, সেরকম বিভিন্ন লেভেলের অ্যাপ্রোচ লাগবে, পার্সোনাল লেভেল, ফিজিশিয়ান লেভেল, গভর্নমেন্ট লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল। ইন্টারন্যাশনাল লেভেল থেকে যে নিচ্ছে, এটা অনেকগুলো কথা বললেন রিদওয়ান ভাই, এবং পার্সোনাল ফিজিশিয়ান লেভেলে যে জিনিসগুলো করতে হবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইনফেকশন প্রিভেনশন। আমরা এত ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো না, কিন্তু আমরা যদি ইনফেকশনটা ঠেকাতে পারি, ইনফেকশন প্রিভেনশন করতে পারি, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, তাহলে আমরা 30-70% এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে বেঁচে থাকতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট, এবং ইনফেকশন প্রিভেনশনের জন্য বেশি কিছু দরকার নাই, আমরা যদি সবাই স্ট্যান্ডার্ড প্রিকশন যেগুলো আছে, এবং ইতিমধ্যে কোভিড এর কল্যাণে আমরা হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, তারপরে পিপিই সবাই বুঝে গেছি, এই জিনিসগুলোই আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। আর একটা জিনিস যেটা সরকারি লেভেলে সরকার, এই যে আমি জানি না বুঝে নাকি না বুঝে, কিংবা আমাদের যারা
জ্ঞানী জনরা আছে তারা সরকার সরকারকে বোধহয় ওইভাবে বুঝায় নাই কমিউনিটি ক্লিনিকে যে এরকম ভাবে বেশ কমন অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে রেখেছে এবং এগুলার অপব্যবহার কারণে আমরা তো অনেক রেজিস্ট্যান্সের শিকার হব। তো আর যে প্রশ্নগুলো প্রসঙ্গটা বললো যে রেপিড ডায়াগনোস্টিক, রেপিড ডায়াগনোসিস এবং শুধু রেপিড ডায়াগনোসিস না, মাইক্রোবায়োলজি এখন অটোমেশন এবং রেপিড ডায়াগনোসিস এর অনেকগুলো পদ্ধতি চলে এসছে পাইপলাইনে। আমাদের দেশে আমরা সবগুলো এখনো পাই নাই, তো আমরা আশা করি যে আমরাও পেয়ে যাবো এবং আমরা ওটা প্র্যাকটিস করা শুরু করব। আমি বেশি সময় নেব না, সবাই খুব বিরক্ত হয়ে যাবে। অনেক ধন্যবাদ, পরে প্রশ্ন থাকলে উত্তর দেব। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার ফর নাইস কমেন্টস এন্ড শেয়ারিং এক্সপিরিয়েন্স। এরপরে আমি চলে যাচ্ছি প্রফেসর এস এম শামসুজ্জামান, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। রিজওয়ান ভাই এবং আকরাম ভাই অনেক সুন্দর করে অনেক অ্যাসপেক্ট গুলো বলে ফেলেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু বলি। First, I must thank the presenter of today for excellent presentation, comprising mechanisms, how to prevent, etc. We all know that antibiotic resistance is a great problem now, but in future it will be a greater problem. We all know it. So from my practical experience, I want to share a few of my experiences. In Dhaka Medical College, not infrequently, we are getting some bacteria which are resistant to all antibiotics, including colistin, carbapenem, etc. So what we are doing now, we are trying to find out some options to use antibiotic in combination. But I am sure after a few years, we will lose all these options to treat these patients. Up to 2012, in Dhaka Medical College Hospital, we were getting ESBL producing bacteria, that is most of the bacteria which are resistant to antibiotics. After that, carbapenem producing bacteria are increased. Because, as you know, ESBL producing bacteria are treated by carbapenem, usually. So, due to use of carbapenem, we are getting carbapenem producing bacteria. And right now, at least 15% of the bacteria we isolate from Dhaka Medical College Hospital are carbapenem produced. And about 4-5% of the bacteria we are getting now are resistant to all antibiotics. So this is alarming. So for carbapenem producing bacteria, physicians usually but colistin resistance is increasing. For the last 3 years, we were searching MCR1, that which is a colistin resistance gene transmitted by plasmid-mediated gene, which we have got it for the last 2 years, and it is found not only in Escherichia coli. We have got it in Klebsiella pneumoniae and also some other bacteria. So this is alarming. Therefore, I want to say that antibiotic stewardship এখনই আমাদের implement করতে হবে. Because antibiotic stewardship includes right drug, right dose, right time, right patient, and when not to use. আমরা যদি অ্যান্টিবায়োটিক রাইট ডোজ এবং রাইট অ্যান্টিবায়োটিক নাও ইউজ করি তাহলে কি হতে পারে? আমরা জানি যে যদি অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি যেটা সেন্সিটিভ, ওইখানে একটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া রয়ে গেছে, যদি থাকে সেখানে সেন্সিটিভ যে ব্যাকটেরিয়াটা সেন্সিটিভ ছিল অ্যান্টিবায়োটিকে সেটা
ইনহিবিটেড হবে কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা মাটি গ্লাই করবে এবং করার ফলে কি হবে ওর ক্লাস থেকে যখন আশেপাশে আরো যাবে উদ্ভিদের কাছে বা কমিউনিটিতে সবই রেজিস্ট্যান্ট অর্গানিজম এবং এটা যে জন্য আমাদের কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন একবার হয়ে গেলে এগুলো কিন্তু বেশিরভাগই রেজিস্ট্যান্ট হচ্ছে তো এই জন্য যেটা আমি বলবো যে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেওয়ার আগে সম্ভব হলে এবং এটা করা উচিত অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি কালচারাল সেন্সিটিভিটি করে সেন্সিটিভিটিস রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু করা উচিত না হলে কিন্তু এটা হবে এ প্রসঙ্গে আমি একটা ছোট একটা উদাহরণ দিই ঠিক পাঁচ বছর আগে ঢাকা মেডিকেল কলেজের নিউনেটাল আইসিইউ প্রফেসর সাহেব আমার কাছে আসলেন ওনার দল পল নিয়ে এসে উনি বললেন যে আমার এখানে তো এনআইসিউতে নিউনেটাল ডেট প্রায় 40% ডিফারেন্স তো এটা কি করা যায় তো আমি বললাম যে আমরা একটা স্টাডি করি সিস্টেমেটিক আমি একটা এমফিল স্টুডেন্টকে দিলাম দায়িত্ব সে এই কাজটা করলো করার পরে দেখা গেল যে ওনারা যে এম্পেরিক্যালি অ্যান্টিবায়োটিকটা ইউজ করতেন সব রেজিস্ট্যান্ট ওনারা সেপ্টিয়াকজন জেন্টামাইসিন অ্যাম্পিসিন এগুলো ইউজ করতেন সেই সময়তে সব রেজিস্ট্যান্ট দেখল হয়েছে কি এই যে ওনারা তো রেজিস্ট্যান্ট রুগী তো ভালো হয় না এসব অ্যান্টিবায়োটিক দিয়ে বরং ওই অ্যান্টিবায়োটিকে যেসব মানে সেন্সিটিভ অর্গানিজম ছিল সবগুলো কিল হয়ে যায় সমস্ত এনআইসি রেজিস্ট্যান্ট অর্গানিজম এবং আমরা দেখলাম সব অর্গানিজমের সেন্সিটিভিটি প্যাটার্ন একই এবং এইটা একটা উদাহরণ এবং এই কথাটা আমি অনেক জায়গায় বলি যে অ্যান্টিবায়োটিক যদি আমরা প্রপারলি চুজ না করি কি সমস্যাটা হতে পারে এইটা আরেকটা হলো যে আমরা বছরখানেক আগে আমরা আমাদের এখানে একটা ফাঙ্গাল সেন্সিটিভিটি প্যাটার্ন আমরা দেখেছি কিন্তু অ্যান্টিবায়োটিক কি না সেখানে আমরা দেখলাম যে ডার্মাটোফাইটের ক্ষেত্রে যতগুলো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ আছে মার্কেটে সব রেজিস্ট্যান্ট মানে বেশিরভাগই শুধু ভরিকানাজল ছাড়া মানে অ্যাজল গ্রুপ সব রেজিস্ট্যান্ট তো এইটাও কিন্তু আমাদের যে অ্যান্টি মাইক্রোবিয়াল যে এইবার আসছে 2030 সালে এসে রিজওয়ান ভাই যেটা বলে গেছেন আগে ছিল অ্যান্টিবায়োটিক এখন আসছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তো সেইটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে কারণ অ্যান্টি ফাঙ্গাল রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তো এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ স্যার ফর নাইস কমেন্ট এন্ড শেয়ারিং এক্সপিরিয়েন্স স্যার চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে আমি অধ্যাপক জলিল স্যারের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছি স্যার একটা চ্যাট বক্সে আমাদের কোশ্চেন আছে ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট টু প্রেসক্রাইব অ্যান্টি মাইক্রোবিয়ালস ইন প্রাইমারি হেলথ কেয়ার সেট আপ বিকজ ইন মোস্ট অফ দ্য কেজেস মিস ইউজ ইজ সিন ধন্যবাদ প্রশ্ন করছে আমরা কি ঠিক মতো লিখি আমরা টার্সিয়ারি কেয়ারে কাজ করি শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে স্যার প্রথমে পর্বতে ধন্যবাদ চেন্টি মাইক্রোবিয়াল সবগুলোকে যে তোমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে কি নাম তোমাদের তো হলো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি স্যার জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি দুটো নিশ্চয় অবশ্যই এটা তো বলে গেছিলাম আমরা মনে করছো আমাদেরকে মনে করে দিচ্ছ এবং জাতিকে মনে করে দিচ্ছ এটা কিন্তু ধন্যবাদ পাওয়ার বিখ্যাত তো যাই হোক এখানে অনেক ক্যান্ডল আলোচনা হয়েছে কোনো সন্দেহ নেই যারা শুনছে তারও উপকৃত হবে এবং প্রশ্নটা যে করছে সুন্দর প্রশ্ন করছে কিন্তু আমার প্রশ্ন ভিন্ন এই প্রাইমারি হেলথ কেয়ার অনেক পরের কথা আমরা যারা টার্সারি কেয়ারে আছি আমরা যারা স্পেশালিস্ট বলে মনে করি নিজেদেরকে আমরা যারা বড় বড় হাসপাতালে চাকরি করি বা পড়াই বলে মনে হচ্ছে আমরা কি ঠিক মতো ওষুধ দেখি এখানে একটা সত্য কথা ঘটনা তোমরা জানো না প্রফেসর রিদওয়ান এখন অনেক সিনিয়র টিচার তারা জানতে পারে এবং অনেকে প্রফেসর ইসলাম সাহেবের নাম শুনছে আমাদের মেডিসিনের প্রফেসর ছিলেন অনেক ছিলেন উনি ডাইরেক্টর ছিলেন তো উনি বাংলাদেশের প্রযুক্তি ব্যবস্থা প্রচলন করছেন একটা আর্টিকেল লিখছিলেন সেই 1982 সালে একটা আর্টিকেল লিখছিল 1982-81 সালে ইংরেজি লিখছিল অবজারভারে উঠছিল ডু ইউ নিড প্রেসক্রিপশন আর সেটা বাংলায় উঠছিল যে সব অসুখেরই ওষুধ লাগে না এখানে অনেক সত্য ভাষণ ছিল সেখানে এই ভাষণ শোনার পরে ডাক্তাররা গেল কিনা
বিএমও কিছুটা আন্দোলন শুরু করলো, প্রথমে আমার এটার উপরে একটা স্পিচ দেওয়ার জন্য ওনাকে বাইরে ইউনিভার্সিটি থেকে ডাকা হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে লেখাটা আমার কাছে দেখেছিল। সব সত্য কথা বলা যাবে না, এখানে আমরা তো ঠিক মতো লিখি বলে মনে হচ্ছে না। এখনো আমরা দেশে আমেরিকার তো প্রশ্ন আমি প্রয়োজন মনে করছি এই জন্য যে এখনো টাইফয়েড খুব কমন ডিজিজ। এই যে একটু কাছাকাছি কথা বললেন আমাদের টিচার সমজম সাহেব, আমরা টাইফয়েড ডিজিজ অহরহ করি, কিন্তু কয়জন আমরা এমনি প্রাইমারিকে থাকলে সুতরাং আমাদের মনে আমাদেরকে আগে সচেতন হওয়া উচিত। এখন আমাদেরকে আমাদের বিশ্বিকভাবে চিন্তা করার কোন স্কোপ খুব কম, কারণ বিশ্ব নিয়ে চিন্তা করার আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না। আমি আমার কথা চিন্তা করবো, আমরা ডাক্তাররা কেন ঠিক মতো অ্যান্টিবায়োটিক লিখি না, আমরা কি পড়ি নেই, আমরা কি পড়ি নেই বা আমরা কি পড়াই নেই জামান সাহেব পড়াই নাই যে শোট ধরে 90% কজ হইলো তোমার ভাইরাল, ওনারা কি পড়াই নাই বাচ্চাদের নিউমোনিয়ার 90% কজ ভাইরাল। আমরা জানি এগুলা, কিন্তু জানার পরও তো আমরা কিন্তু হরদম অ্যান্টিবায়োটিক লিখতেছি, সেটা কোথাও কোনো গল্প একটা আছে, কিন্তু সেই গল্পটা আমাদের বাংলাদেশ ফর প্রিভেন্টিং অ্যান্টিমাইক্রোবিয়াল মিসইউজ এখন কেমনি চালু করবো তুমি রেফারেল সিস্টেম, সেটা তো পলিসি ব্যাপার, সেটা নিশ্চিত উপর দিকে আসবে, সেটা অনেক বড় ব্যাপার। রেফারেল সিস্টেম হইলে ভালো হইতো। দেখো অস্ট্রেলিয়াতে আমি জানি আমার এক ছাত্র আছে একজন, ও বললো স্যার আমরা সি প্রোডাকশন লিখতে হইলে আমাদেরকে ওদের দেশের কম্পারিজনে ডিজি অফিসে পারমিশন লাগে। কথা বলছো না, আমার সাথে তো পারমিশন লাগে না, এটা ওই বোধহয় মানে যখন ওখানে দিতে পাওয়া যাবে সি প্রেজেন্ট ডেভেলপার। রেফারেল সিস্টেম এটা চালু করে বিরাট ব্যাপার স্যাপার, এক কথা এখানে সম্ভব না বলা। রেফারেন্স চালু হলে ভালো হইতো, অনেক অনেক বেনিফিট ছিল রেফারেন্স। কারণ আমি যে রোগী দেখি আমাকে সব রোগী আসা দরকার ছিল না, আমাকে সব রোগী আসা দরকার ছিল না, বলে আসলাম দেখেন কেন, না দেখেও উপায় নাই, না দেখলে আবার বিপদ আছে। কিন্তু আমাকে তো আরো কম রোগী আসতো, ওইটা অন্য একজন ফিজিশিয়ানে দেখতে পারতো এবং যারা জুনিয়ার তারা দেখতে পারতো। রেফারেন্স হইলে এটা লাভ হইতো যে না ভাগাভাগি হইতো, অবশ্যই রেফারেন্স সিস্টেম কোনো সময় যদি হয় এটা এই দেশের জন্য ভালো হবে, কিন্তু কোনো লক্ষণ নাই এই মুহূর্তে চালু করবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো পার্টিসিপেন্ট, আমিও দেন স্যার, তাই তো? ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দরভাবে কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। আমি পরবর্তীতে প্রফেসর আকরাম স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলে নিউমোনোলজি সেখানে বারবার করে আমরা বলার চেষ্টা করেছি আমি যে একটা একটা উন্ড সোয়াবে একটা ব্যাকটেরিয়া থাকা মানে সে ইনফেকশন করছে এটা না, কিংবা ইউরিনে পায়োরিয়া হচ্ছে বা সেখানে ব্যাকটেরিয়া যাচ্ছে আর সেটা ইনফেকশন না, অর্থাৎ কলোনাইজেশন। এখন কলোনাইজেশনে আমাদের দরকার নাই চিকিৎসা করার, এবং ইনফেকশন এবং কলোনাইজেশনের মধ্যে ডিফারেন্স হলো ইনফেকশন হলো হোয়েন দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া প্রেজেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন কজেস ড্যামেজ টু দ্য হোস্ট, আনলেস ইট কজেস ড্যামেজ সেটা ইনফেকশন, সেটা তো আমার ডিজিজ না। এমনি আমার ইভেন একটা কমন এক্সাম্পল হলো যদি এমনি ব্যাকটেরিয়া হয় অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, সেখানে আমার চিকিৎসা দরকার নাই, কিন্তু আমরা সেখানে রোগীর কোনো সিমটম নাই, ইভেন সেখানে পার্সেলও নাই, তার জ্বরও নাই, তার কিছুই নাই, কালচারের মধ্যে পাওয়া যাচ্ছে আর আমরা দিচ্ছি। তো এই কলোনাইজেশন এরকম অনেক জায়গায় আছে, রেসপিরেটরি ট্র্যাক্টে সবসময় আমরা কালচার করলেই পাবো, সেখানে যদি আমি মাইক্রোস্কোপি এবং গ্রাম স্ট্রেনিং করে পার্সেল না পাই আমি সেখানে অ্যান্টিবায়োটিক দিব না। এবং এই ক্ষেত্রে আমাদের মাইক্রোবায়োলজিস্টদের কিছু সতর্কতা থাকতে হবে যে ব্যাকটেরিয়া গ্রোথ হলেই আমরা দিব না, কারণ এটা অনেক সময় কনফিউজ করে ফিজিশিয়ানকে, ও গ্রোথ দিয়েছে, অর্থাৎ আমাকে ডিসিশন নিতে হবে
কোনটা আমি গ্রোথ দিব আর কোনটা দিব না। অনেক সময় ক্যান্ডিডা আসে, ক্যান্ডিডা স্পুটামে আসতেই পারে, আমি তার প্রপার হিস্ট্রি এবং অ্যাসোসিয়েটেড ফিচারগুলো না দেখে আমি দিব না। অর্থাৎ কলোনাইজেশন থেকে ইনফেকশনকে অবশ্যই আলাদা করতে হবে, সেখানে ডেফিনিট অনেকগুলো পদ্ধতি আছে। অতি সম্প্রতি যে একটা টেস্ট, খুব ভালো টেস্ট সব জায়গায় চালু হয়ে গেছে, প্রোক্যালসিটোনিন। আমার একটা রুগী আমি সেপ্টিসিমিয়া কিনা বুঝতে পারতেছি না, যেটা একটা ক্লিনিক্যাল আর্জেন্সি। আমি যদি প্রোক্যালসিটোনিন করি, প্রোক্যালসিটোনিন লেভেল কম থাকে, তাহলে বুঝতে হবে এটা অনেকগুলো সেপ্টিসিমিয়া না, তখন আমাকে ওই অত দামি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিকে যাওয়া প্রয়োজন হবে না, আমাকে তার অন্য কারণ চিন্তা করতে হবে। তো এরকম প্রত্যেকটা সিস্টেমের জন্যই কলোনাইজেশন থেকে ইনফেকশন সেপারেট করার পদ্ধতি আছে, এবং আমাদের ক্লিনিশিয়ানরা এটা আরো ভালো জানে। জ্বর হবে, ফ্রেশ জ্বর হবে, আমরা সিম্পল একটা টেস্ট যদি করি, টোটাল কাউন্ট এন্ড ডিফারেনশিয়াল কাউন্ট, আমরা পলিম নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, এক্সেপ্ট দেয়ার আর সাম এক্সেপশনস, যদি সেটা নিউট্রোপেনিক পেশেন্ট না হয় বা অন্য কোনো সমস্যা না থাকে সাধারণ রোগীর ক্ষেত্রে। আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হলো যে আসলে আমাদের ইমিউন সিস্টেমই ব্যাকটেরিয়াকে কাবু করে। আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে তার কাবু করার পর্যায়ে নিয়ে আসি। যেরকম আগে আমরা গড়ে 14 দিন দিতাম অ্যান্টিবায়োটিক, এখন কমে আসছে 5 দিন 7 দিন। কারণটা কি, আমি যদি একটা লেভেলে নিয়ে আসতে পারি, তখন সে যদি নিউট্রোপেনিক না হয়, নর্মাল ইমিউন সিস্টেমের অধিকারী হয়, তখন আমার ইমিউন সিস্টেম সে ব্যাকটেরিয়াকে সাইজ করবে। এবং যত অ্যান্টিবায়োটিক আমরা যত কম দিন দিয়ে পারবো, ততই আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কম ডেভেলপ হবে। এবং এজন্য একটা আইডিয়াল এগ্রিমেন্ট হলো যে আইডিয়াল 5 দিন, এক্সেপশন ছাড়া আর কি, 5 দিন 3 দিন এরকম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার ফর নাইস এক্সপ্লেনেশন। আজ একটি শেষ কোশ্চেন আমি প্রফেসর এস এম হাসানুজ্জামান স্যারের কাছে জানতে চাচ্ছি, যে চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল মিনস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্যারাসাইটিক অ্যান্ড অ্যান্টিভাইরাল, বাট হোয়াই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ মোর কমন দেন আদার্স? অনেক ক্ষেত্রে এমনিতেই ভালো হয়ে যায়, ভাইরাল ডিজিজ গুলো সাধারণত। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন তারপরেই, এবং ব্যাকটেরিয়া ইনফেকশন হলে অনেক ইনফেকশনই ট্রিটমেন্ট না দিলে ভালো হয়, যার ফলে যত বেশি, ওই যে আমরা দেখলাম প্রেজেন্টেশনে, মোর ইউজ দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স উইল বি ডেভেলপ মোর। তো কাজে আমরা যেহেতু ট্রিটমেন্ট বেশি দেওয়া হয় ব্যাকটেরিয়া ইনফেকশন, এই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেশি হয়। আর ভাইরাল ইনফেকশন যেগুলো হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলোতে কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, যার ফলে সাধারণত যার ফলে ওগুলোর কথাও বেশি আসে না। আর এটাই আর কি উত্তর, যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক না দিলে অনেক পেশেন্টই খারাপ হয়ে যায় এবং মারাও যেতে পারে। তো অ্যান্টিবায়োটিক এই জন্য বেশি ইউজ হয়, এবং যার ফলে কখনো কখনো একটার বেশি অ্যান্টিবায়োটিকও লাগে এবং ইন্ডিকেশনই আছে, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেশি ডেভেলপ। আর একটা হলো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গুলো যে ট্রান্সফার হয়, বিশেষ করে জেনেটিক, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। যেমন প্লাজমিড মিডিয়েটেড যদি রেজিস্ট্যান্স করো, আমি আমার বক্তব্যের সময় বলেছিলাম যে যখন কয়েক বছর আগে এসক্লিশিয়া কোলায় MCR1 জিন পাওয়া গেল, MCR1 একটা জিন যেটা কোলিস্টিন রেজিস্ট্যান্স জিন, এবং এটা প্লাজমিডে পাওয়া গেল, তখন কিন্তু হইচই পড়ে গেল। এই জন্য যে প্লাজমিড মিডিয়েটেড ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া যদি থাকে এই জিনটা, প্লাজমিডটা কিন্তু নিয়ে আশেপাশে সব ব্যাকটেরিয়াতে দিয়ে দিই, এবং যদি দিয়ে দেয় কয়েক বছর পরে দেখা যাবে যে কোলিস্টিনও আর কাজ করছে। এবং যেটা ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে, আমরা গত 6-7 বছর ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, গত 2 বছর ধরে আমরা পেয়েছি, প্রথমে 2 বছর আগে, এখন দেখা যাচ্ছে যে স্ক্রিসে কোলায় না, সব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি প্রচুর। এবং আমাদের ধারণা, যদি আমরা এটা কন্ট্রোল না করতে পারি, আগামী 4-5 বছর পরে আর কোলিস্টিন কোনো কাজ করবে। থ্যাংক ইউ স্যার ফর নাইস এক্সপ্লেনেশন। একটা শেষ কোশ্চেন আমি প্রফেসর জলিল স্যারকে দিয়ে শেষ করবো। স্যার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে আমাদের সরকারের
আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? বাকি আছে জানার আগে দেখতে হবে কি কি পদক্ষেপ নিছে, তাই না? আমি একটা প্রশ্ন করি তোমাকে, তুমি জানো কিনা, জানা তোমার তো ছাত্র জানা কথা, প্রথম বাংলাদেশের ন্যাশনাল এনকোয়ারি গাইডলাইন আছে কিনা? আছে, তার পদক্ষেপ কি নেবে? অনেক পদক্ষেপ নিছে হয়তো, অনেক কিছু নিছে হয়তো, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে একটা ন্যাশনাল এন্টিবায়োটিক গাইডলাইন করা হয়নি। একটা করছে বিএসসি মধ্যে, এক নম্বর বিএসসি গাইডলাইন করলো, এটা এটা আমি থাকতে ছিল, কিন্তু এটাও কেউ দেখে কিনা সন্দেহ আছে। কেউ দেখে মানে খুব গরিকা সবাই দেখেন, সেরকম গাইডলাইন করে গাইডলাইন প্রচার হয় না। সুতরাং এইগুলো হ্যাঁ অনেক কিছু করার আছে, যেমন কিছু কিছু করছে, যেমন মডেল ফার্মেসি করছে গভর্নমেন্ট, অনেক বিরাট ব্যাপার, কিন্তু মডেল ফার্মেসি করলো এটা তাত্ত্বিকভাবে করা হয়েছে, কিন্তু সব তো মডেল সবগুলো তো হওয়া উচিত মডেল ফার্মেসি, কথা বলছে নাই, মানুষকে আওয়ার করা, ডাক্তার থেকে আওয়ার করা, অনেক পদক্ষেপ নেওয়ার কথা, তো সেটা তো তবে একটা নাকি হয়েছে ইনফ্লেশন কন্ট্রোল, একটা গাইডলাইন একটা পুরো পলিসি হচ্ছে বলে মনে হচ্ছে, তাও হচ্ছে আর কি, হ্যাঁ হচ্ছে, তো অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে হয়তো আর কি। ঠিক আছে, আমার তো শেষ কথা, থ্যাংক ইউ স্যার, করে দাও। থ্যাংক ইউ স্যার। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এর পক্ষ থেকে স্পিকার এবং বিজ্ঞ প্যানেল স্যারদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। অতি ব্যস্ততার মাঝেও স্যাররা আমাদেরকে সময় দিয়েছে। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম দেখলেন এবং শুনলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের প্রোগ্রাম থেকে চিকিৎসক হিসেবে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আমরা চিকিৎসকরা আরো সতর্ক হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। তোমাদেরকে ধন্যবাদ সবাইকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।